আমি বাবা সারা দিন আমার বাড়ির এমন কোনো জায়গা নেই যে আমার চোখের পানি পড়েনি, আর যদি পানিটা যদি শুকাই না যাইতো তাহলে পানিটা দেখা যাইতো যে আমি সারা দিন এই 3টা বছর আমি কি কান্না কাঁদছি। আমি সারা সময় সবসময় ভাবতাম যে আমি আর কখনো সুস্থ হব না, আমি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাব, পঙ্গু হয়ে বিছানাতে পড়ে থেকে তারা মারা যাব। নাজমা আক্তার, বয়স 45, গ্রামের বাড়ি হইল যশোর কেশবপুর থানা। ডাইন হাতে ব্যথা ছিল আর দুই পায়ে পানি জমা ছিল এবং প্রচণ্ড ব্যথা ছিল, এবং মাজার আমার 3টা হাড় নাকি পরপর, আমি এর আগে কখনো এমআরআই করিনি জানি না। এমনি বিভিন্ন ডাক্তার দেখাইছি, হালিশহরে দেখাইছি, যশোরে মানে দেখাইছি, ডাক্তার দেখায়নি আমায় এবং কবিরাজও দেখায়নি এমন কোনো না যে প্রেসক্রিপশনগুলো দে বের করলে গুছাইতে মনে হয় একদিন লাগবে, এরকমও করছি। কিন্তু যাই যেখানে ডাক্তার দেখাইছি শুধু অবনতি অবনতি অবনতি, ছাড়া আমার উন্নতির কোনো ফয়সলা হয়নি কখনো। তো এখান থেকে 3-4 মাস আগে আমি স্যারের শফিউল্লাহ স্যারের ভিডিও দেখি ইউটিউবে, দেখার পরে আমি আমার ছেলেরে বলছিলাম, বলার পরে আমার মেয়ে ছিল বাইরে, মেয়েরে বললাম, মেয়ে বল মেয়ে আর মোটেই দেরি করতে দিল না, দুই ছেলে মেয়ে দুজনই বললো যে তাহলে আমি তুমি যদি মানে তোমার বিশ্বাস যদি হয়ে থাকে যে তুমি ডিপিআরসিতে গেলে সুস্থ হবা তাহলে তোমার আর একদিনও দেরি করার দরকার নেই, তাহলে তুমি ভর্তি হয়ে যাও। দুই ভাই বোন খুব উৎসাহিত করছে এবং আমি এখানে একা একা ওরা বসে ভর্তি করে দিয়ে গেছিল। স্যার প্রথম যেদিন আসছিলাম সেদিনই আমারে বলছিলো যে আপনারা বাড়ি ঘুরে যাওয়ার দরকার নেই, আপনি আজকেই ভর্তি হয়ে যান। তখন আমার একটা টাকার প্রস্তুতি ছিল, টাকার প্রস্তুতির জন্য আমি 18 দিনের ওষুধ নিয়ে বাড়ি চলে গেছিলাম। স্যার বলছিলাম যে স্যার আমি ওষুধ খাওয়ার পরে দেখি যে আমার যদি আমি বুঝি যে ভালো লাগতেছে তাহলে আমি প্রস্তুতিটা নিয়ে আসি। তো স্যার বললো, স্যার 1 মাসের ওষুধ লিখে দিছিল, তো আমি 18 দিনের ওষুধ নিয়ে গেছিলাম যে কি হয় না হয় দেখি, অন্য জায়গার ওষুধ খেলে তোমার কাজ হয় না। পরে ওষুধ খাওয়ার পরে শরীরটা ভালো লাগলো, লাগার পরে আমি বাড়ির সিদ্ধান্ত মেয়েরে জানাইলাম, জানানোর পরে মেয়ে মিশন ছিল বাইরে, তারে বললাম, বললাম কি আম্মু দেখো দিন ডিপিআরসি হসপিটালটা কোথায়, শ্যামলী 12x1 রিং রোড, এটা আমি তো চিনি না আর আমি এটা খুঁজে বের করবো কীভাবে। পরে মেয়ে মোবাইলে সার্চ দিয়ে বললো কি আম্মু আমি বিল্ডিংটা চিনছি শ্যামলীতে, আমি তোমার জামাইয়ের কাছে ফোন দিয়ে আমি বিস্তারিত জেনে তাই আমি তোমার জানাচ্ছি। পরে আমার জামাই বললো যে আম্মু আপনার সিনার লাগবে না, আব্বুরু নিয়ে আপনি গাবতলে এসে নেমে আপনি শ্যামলী চলে যান। ওই তাই রাত 3টার সময় গাড়ি থেকে 3টা দশে নামাই দিল। ওই দিন প্রচণ্ড শীত, আমার তো দাঁড়ানোর 1 মিনিটও ব্যবস্থা নাই। তো একটা ফলওয়ালা বেটা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল, আসার সাথে সাথে উনি ফল পাহারা দিচ্ছিল। তাই আসার সাথে সাথে আমার অবস্থা দেখে আমার কলিকাপা আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করলো যে ওনার কী সমস্যা, উনি থরথর করে কাঁপতেছে কেন? তো বলতেছে উনি পায়ে ভর করে দাঁড়াতে পারে না। উনি আমার চেয়ারটা ছেড়ে উনি উনার টুলটা ছেড়ে দিয়ে উনি উঠে সারা রাত ওই 3টার থেকে 3টা দশের থেকে উনি সকাল 7টা পর্যন্ত উনি হাঁটি হাঁটি ডিউটি করলো, আর আমি ওই চেয়ারটায় বসেছিলাম সারা রাত। তারপরে স্যার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে দিল, পরীক্ষা নিরীক্ষা করে বাড়ি গেলাম, যে প্রস্তুতি নিয়ে এসে তারপরে ভর্তি হইল। আমি বাবা সারা দিন আমার বাড়ির এমন কোনো জায়গা নেই যে আমার চোখের পানি পড়েনি, আর যদি পানিটা যদি শুকাই না যাইতো তাহলে পানিটা দেখা যাইতো যে আমি সারাদিন এই 3টা বছর আমি কি কান্না কাঁদছি। আমি সারা সময় সবসময় ভাবতাম যে আমি আর কখনো সুস্থ হব না, আমি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাব, পঙ্গু হয়ে বিছানাতে পড়ে থেকে তারা মারা যাব। তবে দূরসন্তানের জন্যে, দূরসন্তানের উৎসাহের জন্যে আজকে আমার এই পর্যন্ত আসা, এবং তাদের তাদের টাকাতে তাদের মনের উৎসাহে আমার আজকের এইখানে আসা, এবং যে যতটুকু সুস্থ হয়েছি দুই ভাই বোনের প্রচেষ্টায়। প্রচণ্ড খুব মানে এত জ্বালা যন্ত্রণা ছিল এই বাম সাইড ধরে, আমার এই পাটা মনে হইতো যে পুরোটাই খুলে পড়লো,
আমি পাডা ডান পা বাম পাটা টেনে টেনে হাঁটতাম, মানে পায়ে আমার কোনো বল ছিল না, বা আমি হাঁটতে পারতাম না, ভর দিতে পারতাম না, আমি বাথরুমে পর্যন্ত যেতে পারতাম না। এখন যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ, এখন পরিপূর্ণ। আমি বলছি তো যে আমি সব শেষ করেই আসছিলাম, কিন্তু আমি তো এখন ইচ্ছা করলেই আমি একবার মগডালে উঠতে পারবো না। তা আমি যেটুকু যে পর্যন্ত উঠতে পারছি আলহামদুলিল্লাহ স্যারের ওসিলায়। স্যার আমার নিয়ে খুব টেনশন করছে যে 502 নম্বর বেড নাজমা আক্তার স্যার খুব, মানে সবাই ফলো আপে রাখছে যে নাজমারে একটু ভালো করে দেখেন। 6 দিন তো আমি ভালো ফলাফল পাইছি তার কাছ থেকে, এত আন্তরিক এবং এত দায়িত্বশীল। তো সে কথা আমি আমি বলবো না, যে আমার ওয়ার্ডে যারা আরও 2 জন রুগী যারা আছে তারাও বলতে পারবে। এটা এখানে ওষুধটার মানটা খুব ভালো, যেটা আমার কাজে লাগছে। কারণ অন্য জায়গা থেকে যে ওষুধগুলো যেটাই খাইছি, ওই চোখ মুখ ফোলা হয়, হাঁটুতে আরও পানি আসে, কিন্তু এখানে আসার পরে ইম্প্রুভ হয়েছে এই ওষুধ খাওয়ার পরে। তবে এখন আমার মনে হইতেছে যে স্যার এক সময় বলছিল যে আপনি ভর্তি হয়ে যান, আমি সেই সময় ভর্তি হয়ে গেলে আমি মুহূর্তের মধ্যে আরও একটু ভালো হইতাম, কিন্তু আমার আরও একটু লেট হয়ে গেছে, 1 মাস পরে আমি এসে ভর্তি হয়েছি। তো আগের থেকে যে আগে মন যেরকম ভাঙ্গা ছিল, সেই তুলনায় এখন আমার মনে একটু আশা জাগে যে না রে আল্লাহ হয়তোবা স্যারের ওসিলায় আমার হয়তোবা ভালো করে দিতে পারে। এগুলো নষ্ট করছি, আমার হাড়গুলো যে বসে বসে খেয়ে ফেলাইছে, আমি আমার সঠিক চিকিৎসা কোথাও পাইনি, কোনো ডাক্তার বলেনি যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে। আর আমি এত জায়গায় ছুটছি যে যেখানে বলছে সেখানে গেছি, ভালো একটা সন্ধানে এরকম কেউ বলেনি। আমি যদি এখানকার এই সন্ধানটা যদি আমি 3 বছর আগে পাইতাম, আমি পরিপূর্ণ সুস্থ থাকতাম। আমার এই যে হাড় এই 3 বছর স্যার বলছে, এই 3 বছরের মধ্যে আপনি বেশি, মানে আপনার হাড়টা পুরোটা ক্ষয় হয়ে গেছে 3 মাসের মধ্যে বেশি, মানে 3 বছরের মধ্যে বেশি। আমি যে 3 বছর আগে যদি এরকম সন্ধান পাইতাম, তবে আমার মতো এরকম ভুক্তভোগী আমি আগে বোকা ছিলাম, আগে এর এই ফোনটা ব্যবহার করতাম না, আগে এত হাতে টিপা ফোন ব্যবহার করতাম। ছেলে যখন ফোনটা রেখে যখন ট্রেনিংয়ে চলে গেছে, তখন আমি ইউটিউবে যে আমি এই ভিডিওগুলো দেখে আমার চোখটা খুলছে। আমার মতো যেরকম এখানে ওখানে ডাক্তার দেখাই টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, শরীর নষ্ট করে, তারা অন্য কোথাও অবহেলা না করে, মানে অবচেষ্টা না করে, আমার মনে হয় ডিপিআরসিতে আসলে সঠিক চিকিৎসাটা নিলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইরে ভালো করবে। স্যারের স্বর্ণাপন্ন হইলে, কারণ এখানে চিকিৎসা ভালো, সেবা ভালো, স্যারে খুব তত্ত্বাবধান করে, মানে স্যারে প্রতিনিয়ত খবর নেয়। এখানে অন্য জায়গায় টাকা নষ্ট না করে, যদি টাকা নষ্ট করতেই হয়, যদি চিকিৎসাই যদি করতে হয়, তাহলে ডিপিআরসিতে আসুক, এসে চিকিৎসা নিক। আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে আছি, আল্লাহ অল্প থাকতে যদি কেউ এখানে আসে, তাহলে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রহমতে আল্লাহ তাদের সুস্থ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী রিং রোডে অবস্থিত। এখানে দীর্ঘদিন প্র্যাকটিস করছি আমি, দীর্ঘ আমার মানে মেডিকেল সায়েন্স শেষ করার পর দীর্ঘদিন আমি শিক্ষকতায় জড়িত ছিলাম। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ, যেটা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলাম শিক্ষক হিসাবে। আমি বর্তমানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি, এবং মূলত আমি এখন ক্লিনিক্যাল পেশাটাতে বেশি জোর দিচ্ছি। ক্লিনিক্যাল, আমি একাডেমিক চেয়ে ক্লিনিক্যালে জোর দিচ্ছি, কারণ আমি জ্ঞানলব্ধ পড়ালেখা আমি ছাত্রদেরকে পরে দিয়ে যেতে পারবো, কিন্তু মানব সেবা হবে না। তো এই জন্য আমাকে এখন ক্লিনিক্যাল মানব সেবায়, মানে মানুষের সরাসরি চিকিৎসা সেবায় আমি নিজেকে বেশি সময় দিচ্ছি। এতে আমার ছাত্ররা মন খারাপ করে, প্রায় আমাকে রিকোয়েস্ট করা যেতে পারি না, তার জন্য আমি দুঃখিত। কারণ আমার এখন রোগীর দিকে এই পেশা, এই সেবা, এই মনোযোগ, এই 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 আমি বলবো এটা একটা অ্যাফেকশন, এটা একটা ভালোবাসা, এটা একটা আমার এটা একটা এখন প্রফেশনালিজম বলেন, ভালোবাসা বলেন, বা নেশা বলেন, বা পেশা বলেন, এখন হচ্ছে রুগী দেখা, রুগীর ট্রিটমেন্ট দেওয়া এবং রুগী সুস্থ করে তোলা, এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত, আমরা ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ। তো নাজমা আক্তার উনি সেই সুদূর
আমাদের বেনাপোল বর্ডারের থেকে আসছে, বেনাপোল বর্ডার যশোরের। আপনারা জানেন এলাকাটা খুবই সুন্দর, আল্লাহ পাক আমাকে ওখানে অনেকবার নেওয়ার সুযোগ দিয়েছেন। আমি গিয়ে আসছি, আমি বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে গিয়েছি, আবার প্লেনেও গিয়েছি। সো যশোরের মানুষ নাজমা আক্তার, ওনার বয়স 47, উনি বাজে একটা প্রবলেমে আক্রান্ত ছিল, সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। অনেকে এই মেডিকেল টার্মগুলো বুঝে না বা জানে না। হোয়াট ইজ স্পন্ডাইলোলিস্থেসিস? সেটা হচ্ছে যদি মেরুদণ্ডের হাড়, এই যে একটার উপর একটা বসানো, একটা নিচে আরেকটা, আরেকটা বসানো, যদি কোনো কারণে একটা হাড় আরেকটা হাড় থেকে স্থানচ্যুতি হয়, সরে যায়, তাহলে পিলার যদি সরে যায় বা ইট বসানো, ইট যদি সরে যায়, তাহলে ওয়াল কি নরবড় হয়ে যায়, ওরকম আমাদের মেরুদণ্ডটা নরবড় হয়ে যায়। সো উনি এরকম একটা বাজে সমস্যা আক্রান্ত, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন করার প্রয়োজন হয়ে পড়ে, যে ফিক্সেশন করতে হয় স্পাইনাল স্ক্রু প্লেট দিয়ে ফিক্সেশন করতে হয়। তো উনি এই সমস্যা আক্রান্ত ছিল, স্পন্ডাইলোলিস্থেসিস L4-5, এবং ওনার ডিস্ক প্রোলাপস, এটা আপনারা অনেকেই জানেন, PLID ওনার ঘাড়ে ছিল, কোমরে ছিল, এবং উনি অস্টিওপোরোসিস, যে হাড় ছিদ্রি রোগ, ক্ষয় রোগে আক্রান্ত ছিল দীর্ঘদিন, এবং হাঁটুতে হাড় ক্ষয় রোগে, এবং 47 বছর বয়স। আপনারা জানেন 47 বছর বাংলাদেশে কমন, 45 আপ প্রায় মা বোনরা মেনোপজ হয়ে যায়, যে ওনাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, এই যে হরমোনাল ডেফিসিয়েন্সি, তখন কিন্তু আমাদের মা বোনদের কি হয়, হাড় ক্ষয় হওয়ার, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, হাড় ছিদ্রি রোগ হয়, তখন অনায়াসই ভেঙে যেতে পারে, সরে যেতে পারে, হ্যাঁ ব্যথা বেদনা হবে, অনেক সমস্যা দেখা দিতে পারে। তো এই রোগে উনি দীর্ঘদিন আক্রান্ত ছিল। ওনার সমস্যা ছিল, উনি এই ব্যথা এটার কারণে ওনার দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকতো, লো গ্রেড ফিভার ছিল, ওনার হাঁটু ফুলে যেত, হাঁটু ব্যথা হতো, বসতে পারতো না, চলাফেরা কষ্ট হতো, ওনার কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেত। তো এবং ওনার দেখা যায় যে মাঝে মাঝে হাঁটু ফুলে যেত, আবার উনি ব্যথায় মুভমেন্ট করা বন্ধ হয়ে যেত। তো আমরা এখানে রিহ্যাব থেরাপি চিকিৎসা করেছি, DPRC-তে সম্পূর্ণ ভর্তি রেখে ওনাকে, আলহামদুলিল্লাহ রোগীর মুখে আপনারা সেটা শুনবেন বা শুনেছেন। তো সবাই আমার এই বোনের জন্য দোয়া করবেন, যেন উনি আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখে, এবং আমাদের প্রত্যেকটা DPRC যারা রুগী আছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের DPRC টিম মেম্বার, ডাক্তার, নার্স, থেরাপিস্ট হতে শুরু করে সকল স্পেশালিস্ট যারা আছেন, সকল ম্যানেজমেন্টের সবার জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে বেশি বেশি আমরা চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।